বায়ু এবং শাস্তি তার প্রভাব এ সম্বন্ধে আমরা আলোচনা করছি আজকের তৃতীয় পাঠ। বহু অবস্থায় ড্রেন ও পায়খানার দুর্গন্ধপূর্ণ গ্যাস ঘরের ভিতর আসিয়া গৃহের হাওয়াকেই বিষাক্ত করিয়া তোলে। আমরা জানি যে সমস্ত ঘরের মধ্যে ড্রেন বা পায়খানার ঘরের দুর্গন্ধ প্রবেশ করে সেই সমস্ত ঘর কি পরিমাণ দূষিত হয় এবং কি পরিমাণ বিষাক্ত গ্যাসে পূর্ণ হয়ে ওঠে। এইরূপ দূষিত গ্যাস কিছুদিন গ্রহণ করিলে রক্ত দুষ্টি হইতে বিভিন্ন রোগ প্রকাশ পায়। যদি কোনো ব্যক্তি এরূপ ঘরে কিছুদিন বসবাস করেন তাহলে তার রক্ত দূষিত হয়ে ওঠে এবং এই রক্ত বা দেহের দূষণের ফলে দেহে নানা ধরনের রোগের প্রকাশ পায়। ধুলা ও ধোঁয়া প্রভৃতি বায়ুর ভিতর থাকিলে শ্বাস প্রশ্বাসের গুরুতর অনিষ্ট হয়। তাও আমরা জানি যে সমস্ত বাতাসে ধুলো এবং ধোঁয়া বেশি সেই সমস্ত বাতাস যদি আমরা ক্রমাগত গ্রহণ করতে থাকি তাহলে আমাদের দেহের বিশেষ অনিষ্টের কারণ ঘটে, অর্থাৎ আমাদের দেহ হয় রোগের একটা আকর স্থান। বর্তমানে নিঃশ্বাস বায়ুর অস্বাস্থ্যকর প্রভাবের উপর তত গুরুত্ব দেওয়া হয় না। আমাদের স্বাস্থ্য ভালো থাকবে কি মন্দ থাকবে, বাতাস ভালো না মন্দ তার উপর বেশি গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু এটা অত্যন্ত ক্ষতি করে এটা আমাদের মনে রাখতে হবে। নিঃশ্বাসের সহিত যে যান্ত্রিক বিষ নির্গত হয় তাহা এত বিষাক্ত যে তাহা একেবারে অনেকখানি স্থান পর্যন্ত বিষাক্ত করে তোলে। আমরা যে শ্বাস ত্যাগ করি সে শ্বাস ত্যাগের ফলে সেই বাতাসে থাকে অত্যন্ত বিষাক্ত পদার্থ যা কিনা অনেকখানি স্থানকে বিষাক্ত করে তুলতে পারে। বলা হচ্ছে এই শ্বাস ত্যাগের ফলে যে পরিমাণ বিষাক্ত পদার্থ আমাদের দেহ থেকে বেরিয়ে যায় তা অনু অনু পরিমাণ যদি কোনো প্রাণীর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তার তৎক্ষণাৎ মৃত্যু ঘটতে পারে। বায়ু যে আমরা গ্রহণ করি তখন সেই বায়ুর মধ্যে শতকরা 0.04 ভাগ কার্বন ডাইঅক্সাইড থাকে, আর যখন নিঃশ্বাস বায়ু অর্থাৎ দেহ থেকে বাতাস আমরা বের করে দিই তখন সেই বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে 4.41 ভাগ। এছাড়াও বিষাক্ত জলীয় পদার্থ অসংখ্য জীবাণু এর মধ্যে থেকে থাকে। তাই আমরা যে বাতাসকে দেহ থেকে বের করে দিই সেই বাতাস কোনোভাবে স্বাস্থ্যের পক্ষে গ্রহণযোগ্য না। পরবর্তী দিনে পরবর্তী অংশ নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।